গানের সেটআপটা খুব একটা বিশাল বড় না, আমরা যে গানগুলো করেছি সেটা ভীষণই অলমোস্ট আনপ্লাগড মতন গান, খুব বেশি চেঁচামেচি না, বেশি খিচিমিচি না। আর দিজ আর দ্য পিপল হু আর রেসপন্সিবল ফর মেকিং দ্য অ্যালবাম সাউন্ড সো ইনোভেটিভ অ্যান্ড নিউ। আর এত এনথুসিয়াস্টিকলি কনস্ট্যান্টলি, শুধু মেলোডি তো ডেফিনেটলি আছে কিন্তু অ্যারেঞ্জমেন্ট যেটা কে একটা নতুন কালার দেওয়া, সবকটা গানের একটা আলাদা ইন্টারপ্রিটেশন করে উঠতে পারার পেছনে জয়দা, আর সবুজ আশিস, কোথায় আশিস, আমাদের শঙ্খ, আর অফকোর্স সুমিত, তাপস অ্যান্ড তাপস, তারপর সারেঙ্গি বাজিয়েছে রোশন আলী, তারপর দুর্বা দলদা অ্যাকোর্ডিয়ান বাজিয়েছে, জয় নন্দী তবলা বাজিয়েছে, সবার নাম বললাম, আর গৌতম রেকর্ড করেছে, আর অফকোর্স বিশ্বদীপ দার, অ্যান্ড বিশ্বদীপ দার অ্যাবসলিউটলি, মানে এত কোঅপারেশন, এত সুন্দর মিক্সিং করার, এত বিজি শিডিউলে হি টুক আউট টাইম টু মিক্স মাই অ্যালবাম। চেষ্টা করছি আজকে আনপ্লাগডেরও একটা আনপ্লাগ ভার্সন করার, জাস্ট একটা টেস্ট রান মেবি বিফোর ইউ লিসেন টু দ্য হোল অ্যালবাম প্রপারলি, একটু ঘরোয়া করেই করছি, খুব ভেবে গান আশা করব না, প্র্যাকটিসও করা হয়নি অ্যাকচুয়ালি স্টেজে উঠে কি করব, কিন্তু আই থিঙ্ক উই উইল জাস্ট জ্যাম টুডে। এই গানটা ইজ ডেডিকেটেড টু কলকাতা অ্যান্ড টু অল দ্য লাভার্স অফ দ্য সিটি অফ জয় কলকাতা, দিস ইজ আওয়ার হাম্বল ডেডিকেশন।
এবার কি করি, কোন গানটা? এই গানটা আমাদের আমার বাবার ভীষণ প্রিয় গান। আর এই গানটার মধ্যে ভীষণ একটা সিম্পলিসিটি আছে। ইনফ্যাক্ট অরিজিনালি গানটা আমরা যেটা রেকর্ড করেছি সেটা শুধুমাত্র একটা গিটার, বেস আর সবুজ ওখানে মাউথ পারকাশন বাজিয়েছে, মানে গাল বাজিয়ে রেকর্ডেড দ্য রিদম। Yeah, that was the brief. Let's not keep too much happening in the song. It's a song about friendship. It's a song about the beautiful bond between two friends and how দুটো বন্ধু কতই দূরে চলে যাক, কতই ডিস্টেন্ট জায়গাতে থাকুক, কিন্তু সবসময় নিজের মনের কাছে থাকে। So this is to friendship and best friends. দেখলি আমাদের?